সুশান্ত বাবু আপনি এই স্টুডিওতে এসেছিলেন সেদিনকে আপনাকে শুনিয়েছিলাম এক সেকেন্ড সেদিনকে আপনাকে শুনিয়েছিলাম আমি যে রাস্তার উপরে পথ অবরোধ করছেন চাষীরা কৃষকরা বস্তা বস্তা তাদের ফসল নিয়ে তারা বন্দে মাতরম স্লোগান দিচ্ছেন রাস্তা অবরোধ করছে আর পুলিশ এসে কুকুর বেড়ালের মতো তাদেরকে তাদের উপর লাঠিচার্জ করে কলার ধরে হিরির করে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে সেখান থেকে টেনে তুলছে তার সঙ্গে অশ্লীল ভাষা প্রয়োগ করে গালিগালাজ করতে করতে কৃষকদেরকে সেখান থেকে টেনে সরানো হচ্ছে এবং তুই তুকারি সম্বোধন তারপর আজকে আমরা সেদিনও প্রশ্ন করেছিলাম আপনি এই স্টুডিওতে ছিলেন সেদিনও প্রশ্ন করেছিলাম যে তাহলে এই কৃষকদের জন্য যে অশ্রু এত কান্না সেটা কি কুম্ভীরাশ্রু নয় ভিন রাজ্যে গিয়ে সেখানে গিয়ে কৃষকদের জন্য চোখের জল ফেলে আসে রাজ্যের সাংসদরা আর নিজের রাজ্যের কৃষকরা পথ অবরোধ করে বন্দে মাতরম স্লোগান দিলে সেখানে তাদেরকে ঘাড় ধাক্কা দেওয়া হয় কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তার সঙ্গে গালিগালাজ করা হয় তুই তুকারি সম্বোধন করা হয় আজকে জানতে পারছি যে কেন এই অবস্থা কারণটা হচ্ছে এই কৃষকদের নামে ভুয়া অ্যাকাউন্ট করে দিনের পর দিন নিজের কোম্পানির এমপ্লয়ীদেরকে চাষি বানিয়ে তাদের ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকার সাইফন করা হয়েছে সেই জন্যই কি আজকে পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছিল সেদিনকে ওই জন্যই এখন এরকম বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে সুশান্ত বাবু আমার খানাকুল বিধানসভার ঘোষপুর অঞ্চলের কৃষক তরুণ পালুই কয়েকদিন আগেই আত্মহত্যা করেছে এর কারণটা কি আমরা যখন তরুণ পালুই বাবুর বাড়িতে গিয়েছিলাম তখন ওনার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন দেখুন আমরা সমবায় থেকে লোন পাচ্ছি না আমাদেরকে লোন নিতে হয়েছে একটা বেসরকারি ব্যাংক থেকে বিভিন্ন সময় আমাদেরকে বন্ধন ব্যাংক থেকে লোন নিতে হয় যেখানে লোনের ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি এই সমবায় সমিতিগুলোর যদি দুর্নীতি আপনি দেখেন কোটি কোটি টাকার দুর্নীতি চলছে সমবায় সমিতির মাধ্যমে যেখানে কৃষকরা লোন পায় সেখানে যখন ছাড় দেয় সরকার যখন ছাড় দেয় বা কোনো সংস্থা যখন বিশেষ করে যদি আপনি দেখেন যে প্রধানমন্ত্রী আপনার এই ফসল বীমা যোজনা বা অন্যান্য যোজনা থেকে যখন তারা ছাড় পায় সেটা কিন্তু সমবায়ের মাধ্যম থেকেই ছাড়টা পায় তো সমবায় থেকে তারা লোন পাচ্ছে না উল্টে সমবায় থেকে না পেয়ে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে লোন নিচ্ছে যখন এত বড় প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলো লক্ষ লক্ষ চাষি সেখানে ক্ষতিগ্রস্ত হলো রাজ্য সরকারের চোখ দিয়ে কিন্তু জল ঝরলো না রাজ্য সরকার একটি বারের জন্য বললো না যে কৃষকদের এই ফসল নষ্ট হয়ে গেছে এত আলু নষ্ট হয়ে গেছে এত ধান নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টিতে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো প্রচেষ্টাও আমরা দেখলাম না যে বিভিন্ন জায়গাগুলো ভিজিট করা আছে সুদীপ্ত সরকার আপনাকে প্রশ্ন করছেন একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেটা বললেন কিষাণ নিধি যোজনা সেইটা থেকে বেনিফিটেড পায় এবং যেই ব্যাংকে পায় আমরা জানি এটা কিন্তু আমাকে বলুন তো কিষাণ আপনি যে কথাটা বললেন কিষাণ ফসল বীমা যোজনা এই যোজনার আয়ত্তে 50% কভারেজ দেয় যেই ফসল যদি নষ্ট হয়ে যায় আপনি একটা বিধায়ক হিসেবে সেই চাষীদেরকে কি এই যোজনার কথা বলেছেন বা করিয়েছেন এই যোজনা তাহলে আপনি জানেন কি যে 50% জায়গায় সেটা এখন 26% মাত্র কভারেজ দিচ্ছে যার কারণে এখন কৃষকরা এই যোজনা করা বন্ধ করে দিয়েছে আপনি এগুলো জানুন আপনি এই ডেটাগুলো রাখুন এগুলো দরকার আছে আপনি একজন বিধায়ক যখন যাচ্ছেন কৃষকদের কাছে জানুন আজকে কিষাণ বন্ধু হিসেবে 10,000 টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এটাও জানুন এরকম অসহায় অবস্থায় দিন এটাও জানুন না এগুলো কি আসল কৃষকদের দেওয়া হয় না ভুয়া কৃষকদের দেওয়া হয় অবশ্যই আসল কৃষকদের দেওয়া হয় না ভুয়া কৃষক আরে ব্যাংক অ্যাকাউন্টে তো ভুয়া কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে আপনি খবরটা জানেন আপনি এতক্ষণ কি শুনলেন না আপনি না আপনার এখন তো বুঝতে পারছি না শুধু কি শুনলেন কোন করে বা জেগুইন কৃষক সে তো ব্যাংকের কথা বলবে কৃষকদের নাম আধার কার্ড দিয়ে ভুয়া অ্যাকাউন্ট সিবিআই তদন্ত করে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করুন আরে মুশকিল মশাই এগুলাই তো হচ্ছে আসল অ্যাকাউন্টে যাচ্ছে না নিধি প্রকল্প যোজনা সবই আছে কিন্তু যাচ্ছে কার অ্যাকাউন্টে 750 কৃষক মারা গেছে রাজপথে দিল্লির
কৃষক যারা ভিন রাজ্যে তাদের জন্য আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের বুক কাঁপে, মুখ্যমন্ত্রীর চোখ থেকে জল ঝরে, আর নিজের রাজ্যের কৃষকদের জন্য কোন রকমের কোন কখন কষ্ট দুঃখ মায়া মমতা কিচ্ছু ঝরে পড়ে না, এটা কি আদৌ সম্ভব?